আসসালামু আলাইকুম, আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। করোনা 19 এই প্রাদুর্ভাবে তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইবে, বাবা মার জন্য দোয়া করবে, শিক্ষক শিক্ষিকা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সারা বিশ্বের মানুষের জন্য তোমরা দোয়া করবে ইনশাল্লাহ। যাই হোক, তা আমরা আজকে আমাদের অনলাইন লেকচারের তৃতীয় নাম্বার ক্লাসে আছি এবং আমরা যেই আলোচনার মধ্যে ছিলাম সেটা বাফার ডোম। আমরা গত লেকচারে যেটা কাভার করার চেষ্টা করছি তোমরা জানো সবাই ভালো করে, সেটা হচ্ছে বাফারের দ্রবণের ক্রিয়া কৌশল। আজকে আমরা যে এই টপিকসটা নিয়ে আলোচনা করবো, খুব গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে হেন্ডারসন হেসেবাক সমীকরণ। আমার প্রথম লেকচারে তোমাদেরকে বলছি, বলা হয়েছে যে হেন্ডারসন হেসেবাক সমীকরণটা কত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের রসায়নে কেরিয়ার করতে চাই, এর কোনো বিকল্প নেই। যাই হোক, চলো আমরা তাহলে দেখি কিভাবে আমরা এই সমীকরণটাকে ডেভেলপ করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। আমরা জানি সাধারণত তোমার দুই প্রকার বাফার, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। প্রথমে আমি যেটি আলোচনা করবো সেটা হচ্ছে অম্লীয় বাফার। তোমরা তোমরা দেখে আসছো আমার দ্বিতীয় লেকচারে, সেটা হচ্ছে অম্লীয় বাফার আমরা যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে দুইটা উপাদান দরকার। একটা হচ্ছে দুর্বল অম্ল এবং আয়নিক লবণ বা শক্তিশালী লবণ বা যে লবণ আয়নিত হয়। তো সেক্ষেত্রে আমরা নিলাম ইথানয়িক অ্যাসিড এবং লবণ হিসেবে সোডিয়াম ইথানয়েড, আর একটা ছিল মিথানয়িক অ্যাসিড লবণ হিসেবে সোডিয়াম ইথানয়েড। তো এই ক্ষেত্রে দেখো ইথানয়িক অ্যাসিড এবং সাথে সোডিয়াম ইথানয়েড বাফার দ্রবণটা তৈরি করলাম। তোমরা খুব ভালো করে জানো ইথানয়িক অ্যাসিড খুব দুর্বল অ্যাসিড, সে খুব সহজে আয়নিত হয় না। আয়নিত না হওয়ার কারণে আমরা খুব সহজে হাইড্রোজেন প্লাস পাবো না, কিন্তু যখনই আমরা লবণ অ্যাড করব, লবণটা আরো কি করে তোমার এই ইথানয়িক অ্যাসিড কে এমনি সে বিয়োজিত হয় না, সে আরো বিয়োজন ক্ষমতা হ্রাস হ্রাস করে দেয় যখন আমরা শক্তিশালী অর্থাৎ আয়নিক লবণটা যখন আমরা অ্যাড করি। অর্থাৎ আমরা বলতে পারি যে CCCOH এর সাথে যখন লবণটা থাকবে সেক্ষেত্রে প্রোটিনের পরিমাণটা খুবই কমে যায়, এই কারণে CH3COH এর প্রারম্ভিক ঘনমাত্রা আর কোনো পরিবর্তন হয় না। তো যাই হোক, তা তোমরা খুব ভালো করে জানো যে আমরা ভরকে সূত্র যদি প্রয়োগ করতে চাই, আমরা সবাই জানি যে ভরকে সূত্র অনুযায়ী কে এবং উৎপাদের সক্রিয় ভরের আমরা যদি গুণফল নেই, এক্ষেত্রে সক্রিয় ভর বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা ডান দিকে নিয়ে আসলাম হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা, বাম দিকে নিয়ে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা, ডান দিকে নিয়ে গেলাম কে। আমি তোমাদের প্রথমে বলছি যে এক্ষেত্রে CH3COH প্রারম্ভিক ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না, বাট তোমরা সবাই জানো যেহেতু CH3COONa এটা একটি আয়নিক লবণ এবং এটা আয়নিত হয়ে যায়, আয়নিত হয়ে হওয়ার পর আমরা যেটা পাই সেটা হচ্ছে CH3CONa, এটা আয়নিত হবে CH3CO- এবং সোডিয়াম প্লাস। তার মানে CH3COO- এটা সম্পূর্ণরূপে থেকে পাই আমরা লবণ থেকে পাই, কারণ CH3COH এটা আয়নিত হয় না বললেই চলে। তো যাই হোক, তা আমরা পরবর্তী এটা দেখি, আমরা বলতে পারি যে হাইড্রোজেন ঘনমাত্রা ছিল বাম দিকে কে ইন্টু উপরে ছিল তোমার CH3COH, এটা আসলে অম্ল, আর নিচে কি ছিল CH3CO-, এটা আমরা যে থেকে পাই লবণ থেকে পাই। এইভাবে উপরে অম্ল ঘনমাত্রা এবং নিচে লবণ ঘনমাত্রা যোগ করা হয়। উভয় পক্ষে আমরা লগ নিলাম, লগ নিয়ে আমরা পাচ্ছি তোমরা সবাই জানো লগ অফ MN মানে কি লগ অফ এম প্লাস লগ অফ এন। তো এই ক্ষেত্রে সেই কাজ করা হয়েছে, উভয় পক্ষে লগ না হয় ডান দিকে লগ অফ কে প্লাস লগ অফ অম্ল বাই লবণ। তোমরা আর একটা জিনিস জানো যে পিএইচ মানে কি, পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আমরা যদি মাইনাস থেকে সরাতে চাই তাহলে উপপক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিলে কি হবে, তাহলে মাইনাস পিএইচ সমান লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাই করা হচ্ছে দেখো ঠিক একইভাবে পিকে মানে কি মাইনাস লগ অফ কে এ, মাইনাস লগ অফ কে মাইনাস দ্বারা গুণ করে দাও তাহলে কি বাবা মাইনাস পিকে সমান লগ অফ কে এ। তাই করা হচ্ছে দেখো, আর
ডান দিকে দেখো অম্ল উপরে ছিল, লবণটা নিচে ছিল, আমরা মাইনাসটা দিয়ে লবণটাকে উপরে নিয়ে গেলাম, অম্লটাকে নিচে নিয়ে গেলাম। আমরা জানি লগ অফ এ বাই বি ইকুয়াল টু মাইনাস লগ অফ বি বাই এ। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো লাইনটি। উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিলে কি হয়ে যায়, সবগুলো প্লাস হয়ে যায়, আলটিমেট আমরা কি পেয়ে গেলাম, পিএইচ ইকুয়াল টু পি কে প্লাস লগ অফ লবণ বাই অম্ল। এটা হচ্ছে আমাদের হ্যান্ডারসন হেসবার্গ সমীকরণ, এটা বীজ নির্ণয় করার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো এটা আমরা শিখলাম অম্লীয় বাফারের ক্ষেত্রে। ঠিক একই ভাবে তোমাদের যদি কাজ দেওয়া হয় ক্ষারীয় বাফারের ক্ষেত্রে, তোমরা বলো দেখি ক্ষারীয় বাফার কি দ্বারা তৈরি। আমরা সবাই জানো ক্ষারীয় বাফার যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে একটি দুর্বল ক্ষার অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং একটি লবণ আয়নিক লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড, আয়নিক মানে যেটা আয়নিত হয়। এবং আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা খুব কম পরিমাণ হাইড্রোক্সাইল আয়ন পাই কারণ এটা দুর্বল, এবং অ্যামোনিয়াম প্লাস পাওয়া যায়। অ্যামোনিয়াম প্লাসটা পাওয়া যায় জেনুইনলি অরিজিনালি আমরা কি থেকে পাই, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ থেকে পাই। তো এই কারণে এই জায়গা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যামোনিয়াম প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস, অ্যামোনিয়াম প্লাস অরিজিনাল আমরা পাবো কি থেকে, লবণ থেকে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই লবণের কারণে সে তার বিয়োজন ক্ষমতা আরো হ্রাস পেয়ে যায়। এই কারণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের প্রারম্ভিক ঘনমাত্রা চেঞ্জ হয় না বললেই চলে, পরিবর্তন হয় না। তো এই জায়গা থেকে তোমরা বাসায় প্র্যাকটিস করবা যে Kb = অ্যামোনিয়াম আয়ন ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইলের ঘনমাত্রা বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইলের ঘনমাত্রা। এই জায়গা থেকে তোমরা pH = 14 - pKb - log of লবণের ঘনমাত্রা বাই ক্ষারকের ঘনমাত্রা। b কেন দেওয়া হয়েছে তোমরা সবাই জানো, ক্ষারকের ক্ষেত্রে আমরা b ইউজ করি। আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে হ্যান্ডারসন হেসেলব্যাক সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি pH = pKa + log of লবণ এর ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা। তাহলে কি পাই, কোন নির্দিষ্ট পিএইচ বিশিষ্ট অম্ল বাফার তৈরি করতে হলে ওই পিএইচ এর কাছাকাছি পিকে বিশিষ্ট একটি অম্ল ও তার লবণ গ্রহণ করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। যেমন মৃত এসিডের সাথে এর লবণটি হতে হবে তীব্র ক্ষারকের, অর্থাৎ পিএইচ এবং পিকে মানটা খুব কাছাকাছি হলে ভালো, কাছাকাছি হলে সেটা ভালো রকম একটি বাফার দ্রবণ পাওয়া যায়। আর দুই নম্বর দৃষ্টি রাখতে হবে, যদি আমরা লবণ এবং অম্লের অনুপাত যদি 1 পাই অথবা লবণ অথবা ক্ষারের অনুপাত যদি 1 পাই, মনে রাখতে হবে সেটা খুব ভালো মানের একটা বাফার দ্রবণ, এবং ওই বাফার দ্রবণের বাফার ক্ষমতা অর্থাৎ পিএইচ চেঞ্জ না হওয়ার যে ক্ষমতা সেটা সর্বোচ্চ থাকে। আর একটা ইনফরমেশন থেকে দিয়ে রাখি, তোমরা যেহেতু জানো লবণের ঘনমাত্রা মানে কি, অর্থাৎ যে কোনো ঘনমাত্রা মানে কি, মোল পার লিটার, তাহলে দেখো লব অফ লবণের ঘনমাত্রা বা অম্লের ঘনমাত্রা উপর হচ্ছে লবণ মোল, মোল পার লিটার অর্থাৎ উপরে মোল সংখ্যা বা আয়তন, নিচে কি মোল অম্ল, অম্লের মোল সংখ্যা বা কি আয়তন। তাহলে দেখো উভয় পক্ষে আয়তনটা কমন, এবং তোমরা জানো আমরা যখন বাফার দ্রবণ তৈরি করবো লবণের আয়তন যত হবে অম্লের আয়তন কি হবে ঠিক ততই হবে, কিন্তু চেঞ্জ হবে কোনটা, মোল সংখ্যাটা। লবণ বেশি থাকতে পারে কম থাকতে পারে, অম্ল বেশি থাকতে পারে কম থাকতে পারে, কিন্তু আয়তনটা কিন্তু কি সমান। এই কারণে অনেকেই বলে লবণের ঘনমাত্রা এবং অম্লের ঘনমাত্রার এই যে অনুপাতটা, এটা অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করি মোল সংখ্যার অনুপাত। এবং আমাদের কিছু কিছু অঙ্ক করার ক্ষেত্রে এই সেন্সটা খুব গুরুত্বপূর্ণ যে লবণের ঘনমাত্রা এবং অম্লের ঘনমাত্রার অনুপাত অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় মোল সংখ্যা অনুপাত দেওয়া থাকে। মোল সংখ্যা অনুপাত যখন দেওয়া থাকে তখন বলেই দিবে যে এদের আয়তন ফিক্সড বা এদের আয়তন এত এত, তখন আমাদের ওই আয়তনটাকে মাথায় রাখবো না, তখন আমরা মোট সংখ্যা নিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবো। যাই হোক, আমরা আমাদের বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করছি। ভবিষ্যতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে আমার থার্ড লেকচারে, এই ফোর্থ লেকচারে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং অবশ্যই অবশ্যই তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আমি যেই জায়গা থেকে এটা ফলো করার চেষ্টা করছি এই লেকচারটা, তোমরা সবাই জানো কবির স্যারের বই, এবং অবশ্যই গোসের বইটাকে তোমরা ফলো করবা। তোমরা যদি ভালো করে ভালো লেভেলের মেধা যদি অর্জন করতে চাও দুটা বইয়ের সমন্বয় দরকার। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।